ওইটা হচ্ছে 3 লক্ষ টাকা দাম হয়েছে, 2 লক্ষ 60 হাজার বলছিল। হ্যাঁ 2 লক্ষ 60 টাকা হয়েছে, 3 লক্ষ দাম হয়েছে দেয় নাই। মনে করেন 12 গুণ আছে, দাম হয়েছে 3 লক্ষ, দাম কইছে 2 লক্ষ 60 হাজার কইছে। 3 লক্ষ 2 লক্ষ 60। হ্যাঁ হ্যাঁ, তারপরে 8 টা আনছি, এই যে এটা বলছে 1 লক্ষ 40 হাজার বলছে। বর্তমানে 3 লাখ 20 হাজার টাকা, 2 লাখ 60 হাজার টাকা বলছে। 8টা গরু আনছি, আছে 8টাই আছে। ভাইদের মনে খুবই কষ্ট, কারণ যত বর্তমানে জুদো বাজারটি খুবই ভালো আমাদের ইটাকাট বাজারটা, কিন্তু কিন্তু তাদের জন্য আসলে ভালো না, সবার জন্য ভালো হয় না। আর বড় গরুর চাহিদাটা তুলনামূলক ভাবে একটু কম এই বাজারে, তবে ছোট গরুর চাহিদাটা বেশি। আর বড় গরু যেহেতু 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার দামের গরু রয়েছে, বাইরে আসলে 8টি গরুর 1টি গরু বিক্রি করতে পারে, তাই এরকম যদি হয় আসলে এই বাজারে ক্রেতা বাজারি গরুর ক্রেতার চাহিদাটা অনেক একটু বেশি আর কি। তবে এক একটা গরুর ওজন, এখানে আপনাদের সর্বোচ্চ গরুর ওজন আছে কত ওয়েট? আর ছোট 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 শুভদর্শক, আসলে সর্বোচ্চ সর্বোচ্চ তাদের যে গরু আছে ওয়েট সর্বোচ্চ 15 থেকে 16 মন, এবং সর্বনিম্ন আছে 9 থেকে 10 মনের ওজনের গরু। আর এত বড় গরুর কেনার লোক আসলে বর্তমানে একটু কম এই বাজারে, তবে মাঝারি গরুগুলো খুব বেশি চলে আর কি। হ্যাঁ, এবং বড় গরু কিনলে ক্রেতাদের জন্য খুবই লাভ হয়, বড় গরুগুলো ক্রেতাদের জন্য খুবই ভালো হইতেছে, এবং ছোট গরুগুলা ব্যবসায়ীদের জন্য ভালো হইতেছে। তার মানে আসলে আপনারা যারা কিনবেন, আমি সাজেশন করবো সবাইকে বড় গরুগুলোই নেবেন। এবং এটি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী টেকার বন্দর, রাজু থানার ঐতিহ্যবাহী টেকার বন্দর। এখানে প্রায় 21টি জেলার লোক আসে, এবং 21টি জেলা থেকে ব্যবসায়ীরা আসে, এখানে ব্যবসা করে থাকেন। তা আপনারা